না, এটা অত্যন্ত ক্ষতিকর এবং মানবদেহের ক্যান্সার সহ বিভিন্ন রোগ জীবাণু বহন করে। এই পার্থেনিয়াম গাছটা আমাদের দেশে আমরা বিগত 5 থেকে 6 বছর হলো আমরা দেখতে পাচ্ছি পার্থেনিয়াম গাছটা। আর এই পার্থেনিয়াম গাছটা এতটাই বংশ বিস্তার করে দ্রুত, কারণ এক একটা গাছে 20 থেকে 45 হাজার মতন বীজ উৎপাদন হয়, আর এই বীজটা বাতাসে ওড়ে, যার কারণে দ্রুত বংশ বিস্তার করে। আর এই গাছের ক্ষতি দিকটাই বেশি, বিশেষ করে মানুষ যখন এই গাছ আগাছাটা পরিষ্কার করতে যায়, যদি হাতে লাগে, হাত চুলকায়, সেখানে চুলকাতে চুলকাতে ঘা তৈরি হয়। আবার এই গাছটা আমরা কৃষি বিভাগ থেকে জেনেছি, এই গাছটা যখন পরাগায়ন করে তখন এর থেকে ক্যান্সারের যে জীবাণু, সে জীবাণু এটা ছড়ায়। তো যদি কোনো মানুষের গায়ে যদি সেই পরাগায়নের সময় যদি সেই পরাগরেণু যদি গায়ে লাগে, তখন ক্যান্সারের উপদ্রব দেখা দেয়। এছাড়াও প্রাণী দেহের জন্য এটা খুব ভালো জিনিস না, কারণ রাস্তার ধারে যখন ছাগল গরু খাওয়ায়, কৃষকরা যখন চাষ করে তাদের ফসলেরও ক্ষতি করে, আবার হাঁস মুরগি গরু ছাগলের জন্য এটা ব্যাপক ধরনের ক্ষতি করে। তো আমাদের উচিত এই গাছ সম্পর্কে মানুষের মাঝে সচেতন করা এবং খুব দ্রুত এই গাছকে নির্মূল করার জন্য সরকার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছে, এবং তারা যেন সুন্দরভাবে এবং খুব মানে মানুষের সচেতন করে এই গাছটা নির্মূল করা করবে এমনটা প্রত্যাশা করে। আমরা দেখেছি এটা ছাগল গরুতেও খায় না, এটা অত্যন্ত ক্ষতিকর এবং মানবদেহের ক্যান্সার সহ বিভিন্ন রোগ জীবাণু বহন করে। তো এটা যদি সরকার মানে সরকারের পক্ষ থেকে যদি আরেকটু জনসাধারণকে আরেকটু সচেতন করে তোলা যেত তাহলে ভালো হতো আর কি।